এবারে বিউটি টিপস। ধুলোবালি কিংবা খাবারের কারণে অনেকেই ভোগেন এলার্জির সমস্যায়। লালচেল র্যাশ সহ চামড়ার উপর ফুলে যাওয়াতে অস্বস্তিতে কাটে দিন। কারো আবার প্রকট আকারে দেখা দেয় ইচিং সমস্যা। ভিউয়ার্স, আজকে একজন চিকিৎসকের কাছে জানব এলার্জির সমস্যার সমাধানে কি করা উচিত। আমাদের পরিবেশে যে আলো, বাতাস, সানলাইট, সেখান থেকে কিন্তু অ্যালার্জি হতে পারে। একে আমরা সিজনাল অ্যালার্জি বলে থাকি। আমাদের ষড়ঋতুতে সাধারণত সামারে সোলার অ্যালার্জি, রেইনি সিজনে মোল্ড অ্যালার্জি, ইনসেক্ট অ্যালার্জি, এবং স্প্রিং এবং ফলে পোলেন অ্যালার্জি, ফুল ফোটে এবং ফুলের রেণু থেকে পোলেন অ্যালার্জি হয়, এবং শীতকালে ডাস্ট অ্যালার্জি হয়ে থাকে। এছাড়া আরেক ধরনের অ্যালার্জি আছে, একে আমরা ফুড অ্যালার্জি বলে থাকি। আমরা যে খাবারগুলো খাই সেগুলো থেকেও ফুড অ্যালার্জি হতে পারে। সাধারণত পুঁই শাক, মুসুরের ডাল, চীনাবাদাম, ইলিশ মাছ, গরুর মাংস, এ ধরনের খাবারগুলোকে অ্যালার্জি তালিকায় টপ লিস্টেড। কিন্তু এগুলো ছাড়াও আপনি অবাক হবেন, ইউল বি সারপ্রাইজড, আপনি যখন অ্যালার্জি প্যানেল টেস্ট করবেন তখন দেখবেন যে অনেকের ক্ষেত্রে হোয়াইট রাইস, হোয়াইট ব্রেড এবং কিউকাম্বার, টমেটো, এগুলো থেকেও কিন্তু অ্যালার্জি হতে পারে। অ্যালার্জির ক্ষেত্রে চিকিৎসার প্রধান পরামর্শ হচ্ছে আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নিন এবং যেটি অ্যালার্জেন সেটিকে অ্যাভয়েড করুন। এরপরে আপনার চিকিৎসক আপনাকে যে প্রোটোকল এবং যে স্টেপগুলো মানতে বলবে সেগুলো মেনে চলুন। সাধারণত অ্যান্টিহিস্টামিন ওরালি দেওয়া হয়ে থাকে, সেই সাথে অ্যান্টি অক্সিডেন্ট থেরাপি দেওয়া হয়ে থাকে, সেটি খাওয়ার মাধ্যমে বা আইভির মাধ্যমে, এবং আমাদের ইমিউনোথেরাপিও দেওয়া হয়ে থাকে। এবং অ্যালার্জি প্রতিরোধে সর্বপ্রথম আপনার অ্যালার্জেন ডিটেক্ট করুন এবং সেটি থেকে নিজেকে মুক্ত রাখুন।